আপনি যদি আমাদের একটু বলেন আপনি আমি জানি যে আপনি এখানে একটা নতুন বিজনেস শুরু করছেন মানে আসলে এটা বাংলাদেশ থেকে কিভাবে হ্যান্ডেল করেন আর আসলে আমাদের যে অডিয়েন্স কিভাবে এই প্রোডাক্টগুলো আসলে তারা ই করবে অনলাইনে অর্ডার দিবে একটু যদি বলেন আসলে কিন্তু অনলাইনের কোনো কিছু না আমাদের যেটা হলো যে আমরা একটা অ্যাসথেটিক ক্লিনিক খুলব এখানে আর যেহেতু আমার বোন ডাক্তার ও নিজেই এটার সাথে জড়িত এবং ও বাংলাদেশে কিন্তু আমার একটা স্পা আছে টিউলিপ নেদাসন স্পা এবং সাথে সাথে আমার একটি টিউলিপ ফ্যাশনও আছে আসলে আজকে আমি এই মেলাতে কিন্তু আমার একটি স্টলও ছিল তো সেখান থেকে আপু যখন আমি দেখলাম পুরো ওয়ার্ল্ডে কিন্তু এখন অ্যাস্থেটিকের খুব ভীষণ চাহিদা সেখান থেকে আমার সেলোনো অনেক চাহিদা ছিল এবং আলহামদুলিল্লাহ আপু ডু ভ্যারি ওয়েল তখনই আমরা চিন্তা করলাম আমাদের যেহেতু লন্ডনে একটা রেস্টুরেন্ট আছে সো আমরা সেটা বন্ধ করে আমরা ওখানে একটা অ্যাস্তেটিক ওপেন করবো সো সোন হয়তো আমরা সেটা ওপেন করবো এবং আমি দেখলাম আজকে আমার জামদানি এবং ড্রেসগুলোর চাহিদা প্রচণ্ড ভালো ছিল রেসপন্স খুব ভালো ছিল আমার মনে হয় আমরা সাথে ছোট্ট করে একটা বুটিকও করবো কী কী মানে প্রোডাক্টগুলো আপনারা এখানে আমরা মেইনলি যেটা হলো আমি টিউলিপো যেটা করি আমাদের মেইনলি হলো জামদানি অ্যান্ড আমরা আসলে অনেক ব্লাউজ নিয়ে আসি আসলে এখন কি করে যে একটা ফ্যাশনেবল ব্লাউজ কিন্তু আপনার একটা খুব অর্ডিনারি শাড়িকেও দেখতে খুব সুন্দর করে এবং একজন নারীকে দেখতে আকর্ষণীয় করে একটা ব্লাউজ তো সেখান থেকে আসলে আমরা দিল্লি থেকে অনেক ব্লাউজ নিয়ে আসি আর আমরা মেনলি আমরা জামদানি করি আর সে সাথে সাথে কিছু ডিজাইনার ড্রেস ਨੇ অডিয়েন্সরা কি ভাবে এটা আমরা যেখানে এস্থেটিকটা করব আমি আসলে এখানে এবার আসার পর দেখলাম যে খুবই ভালো রেসপন্স ছিল আমাদেরটা কাপুর গুলা সো আমার মনে হয় আমার টেস্ট এখানকার অডিয়েন্সের ভালো লেগেছে তো সাথেই আমরা একটা ছোট করে টি রেখে দিব এটার কোনো অ্যাড্রেস আছে না আমরা আসলে সেট করি আমি কালকে রাতে আসলে দেখে আসিলাম আমরা যখন সেট করব অবশ্যই আপনাদেরকে ইনভাইট করব এবং আমি অডিয়েন্সকেও অ্যাড্রেস জানিয়ে দেব থ্যাঙ্ক ইউ